আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশীতু আন আবরাদা আল্লাহ নবী বলেন মেসওয়াকের ব্যাপারে আমাকে এত আদেশ করা হয়েছে এক পর্যায়ে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি এত পরিমাণ মেসওয়াকের কথা আমাকে বলা হয়েছে কিবি মেসওয়াকের কথা আমারে এত বেশি বলা হয়েছে যে আমার মনে হলো আমি আশঙ্কা করলাম যে আমারে এত পরিমাণ মেসওয়াক করতে বলা হলো না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত ভেঙে ফেলি সহিহুল জামে 1376 নম্বর হাদিস মানে আগের হাদিসের পরের হাদিস সাহাবীর নাম মুআফিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন উমিরতু বিসসিওয়াক হাত্তা খাশীতু আন ইউকতাবা আলাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেসওয়াকের ব্যাপারে আমাকে এত বেশি আদেশ করা হয়েছে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় কি করা হয় ফরজ করে দাও আজকে এশার নামাজের উযুতে মেসওয়াক করছেন এরকম কি আছেন সুবহানাল্লাহ আচ্ছা হাত নামান মাশাআল্লাহ তিনজন পাওয়া গেছে নবীজি বললেন এক হাদিসে মেসওয়াক এত পরিমাণ আদেশ করা হয়েছে যে আমার আশঙ্কা হলো না জানি আমি মেসওয়াক করতে করতে দাঁত ভেঙে ফেলি আরেক বর্ণনায় বললেন এত বেশি আদেশ করা হয়েছে আমার আশঙ্কা হলো না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয় মেসওয়াকের গুরুত্ব সহি বুখারীর এক বর্ণনা থেকে আমরা জেনে নিই 887 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লাউলা আন আশুক আলা উম্মতি নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম লা আমারতুহুম বিসসিওয়াকি মা কুল্লি সালাত আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম আমার উম্মতকে আমি অবধারিত করে দিতাম আমার উম্মত যেন প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করে নেয় আমি এটা উম্মতের জন্য অবধারিত করে দিতাম উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম মানে তার মানে কতটা গুরুত্ব আগ্রহ নবীজির যে আমার তো মন চায় আমি অবধারিত করে দিই উম্মত তুমি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করো এখানে ওয়াক্ত বলে রে বলছে মা কুল্লি সালাত মানে প্রত্যেক নামাজ সেটা নফল হোক ফরজ হোক সুন্নত হোক প্রত্যেক নামাজ আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন তাহলে কি বোঝা গেল মেসওয়াকের গুরুত্ব কম না বেশি কম অনেক বেশি মানে কম বেশি না অনেক বেশি এক জায়গা বলল আমার মনে হলো দাঁত ভেঙে ফেলবো আরেক জায়গা বলল আমার মনে হলো ফরজ করে দেওয়া হবে আরেক জায়গা বলল আমার মন চায় উম্মতের উপর অবধারিত করে দিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় মেসওয়াক করতেন নাসাই শরীফের বর্ণনা 3 নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দখলতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইস্তান্নু ওয়া তারাফু সিওয়াক আলা লিসানিহি ওয়া হুয়া ইয়াকুলু আ আ মন দিয়ে শুনুন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজির কাছে গেলাম গিয়ে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেছে সুবহানাল্লাহ তো করে এরপর দেখলাম তরফুস সিওয়াক আলা লিসানিহি মেসওয়াকের একটা কিনারা নবীর জিহ্বায় নবীজি এমন করতেছে আ আ করতেছে সুবহানাল্লাহ এসব দে আ আ দেখেন আমার আ আটা সুন্দর হয় নাই কিন্তু আমার নবীর আ আটা নিঃসন্দেহে অনেক সুন্দর ছিল তা আমার তো বেশ ভালো শোনা যায় একদম কেমন জানি শোনা গেছে কিন্তু রাসূলেরটা অবশ্যই সুন্দর ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের কিনারার একটা অংশ জিহ্বায় আর নবীজি আ আ করছিলেন আমরাও মাঝে মাঝে এরকম মেসওয়াক করার সময় এমনটা করার চেষ্টা করব যদিও আমাদেরটা কেমন হবে আল্লাহ জানে কিন্তু নবীজি একটা আওয়াজ করতেন মাঝে মাঝে তো আমি দেখতাম আমার আব্বা এই আওয়াজটা করার চেষ্টা করতেন এরকম তো আব্বা যখন করতেন চিন্তা থুর এমন করে কেন হাদিসে দেখি এটা আছে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন মেসওয়াক করা প্রত্যেকটা মুসলমানের হক এখানে আমরা সবাই মুসলমান আমরা সবাই
প্রত্যেকটা মুসলমানের হক মেসওয়াক করা সহিহুল জামে 3152 নাম্বার হাদিস 3152 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা মুসলমানের উপর তিনটা কর্তব্য আছে যে তিনটা কর্তব্য প্রত্যেকটা মুসলমানের করা উচিত কয়টা হাক্কু কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলমানের কর্তব্য এক নাম্বার সিওয়াক মেসওয়াক করা সুবহানাল্লাহ দুই নাম্বার অবশ্য ইয়াউমুল জুমা জুমার দিন গোসল করা জুমার দিন গোসল করা তিন নাম্বার ওয়া আইয়ামাসসামিন তিবি আহলিহি সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা এই তিনটা কর্তব্য মুসলমানের মেসওয়াক করা জুমার দিন গোসল করা সুগন্ধি ব্যবহার করা 10টা বিষয় মুসলমানের স্বভাবগত বলেন কয়টা বিষয় স্বভাবগত এই 10টার মধ্যে মেসওয়াকও একটা বলেন আমার সাথে 10টি বিষয় কি আমাদের স্বভাব মানে জন্ম নিয়েছি আমরা 10টি স্বভাব নিয়ে এই 10টি স্বভাবের একটা মেসওয়াক মানে মেসওয়াক এমন একটা জিনিস যে তোমারে বলে দিতে হবে কেন আরে তুমি তো মেসওয়াক করা দরকার নাসাই শরীফের 5040 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা নবীজি বলেন আশারুম মিনাল ফিতরা 10টি বিষয় স্বভাবগত বলেন 10টি বিষয় কি এক নাম্বার কসু শারিবি মোজ খাটো করা এটা স্বভাবগত বিষয় এত বড় বড় না রাখা মোজ খাটো করা দুই নাম্বার ওয়াকসুল আজফার নখ ছোট রাখা নখ মানে ছেলেরা একটা দুইটা নখ বড় রাখে আসেনি এটা কি স্বভাবগত হইল তাহলে নখ ছোট করা একটা মোজ খাটো করা দুই নাম্বার নখ ছোট রাখা আচ্ছা বলেন তো মোজ খাটো করা নখ ছোট করা এটা কি বিষয় বলেন স্বভাবগত তিন নাম্বার অগস্তুল বারাজিমি অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা কথার কথা আপনারা যদি কেউ নাও বলতো যে তুমি ধৌত করো তারপর আপনার স্বভাব আপনারে বলা উচিত ছিল যে অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা উচিত অথচ আমরা এমন মানুষের ব্যাপারে শুনি যিনি বছরে নাকি একবার গোসল করতেন এখন তিনি মারা গেছে তিনি একজন পীর ছিলেন জিরি হোক আর কি ঢাকার ওই মোহাম্মদপুরের আশেপাশে শুনেছি শুনেছি আমি হ্যাঁ বাকি তাকে দেখেছিও কিন্তু এটা কতটুকু সত্য আল্লাহ ভালো জানে যে বছরে একবার গোসলটা তাকে আমি দেখেছিও একবার না অসংখ্যবার আমি আসার দিন মসজিদের তারাই পড়াইতাম 11 বছর সেই সূত্রে তাকে প্রায় দেখছি তো অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা আপনাকে যদি কেউ বলে নাও দেয় তাও কি করা দরকার দোয়া দরকার আর আপনি ধন না তো এটা কেমন বিষয় আপনার মানুষ কি বলবে চার নাম্বার ইফাউল লিহিয়া দাড়ি লম্বা করা বলেন কি করা দাড়ি হ্যাঁ দাড়ি লম্বা করা এর আপনি দাড়ি লম্বা না করেন মাশাআল্লাহ মুসলমান ছেলেরা আপনারা দাড়ি লম্বা না করলো এখন অমুসলিমরা অনেকেই দাড়ি লম্বা করতেছে দেখেন পাঁচ নাম্বার সিওয়াক মেসওয়াক করা ছয় নাম্বার দাতফুল ইবতি বগলের পোষম উপরে ফেলা সাত নাম্বার হালকুল আনা নাভির নিচের অবাঞ্ছিত লোমগুলা উপরে ফেলা কামানো পরিষ্কার করা আট নাম্বার আল ইস্তিনশাক নাকে পানি দেওয়া নাকে পানি দাও আপনি আচ্ছা বলেন তো নাকের ভিতর ময়লা থাকে নি কিন্তু আপনারে কেউ বলেও দেয় নাই আপনি না আপনি বলে দেয় নাই দেখে আপনি 14 বছর নাকে পানি দেন না আসলে উচিত নাকে এমনি পানি দিবেন কারণ নাকে তো ময়লা থাকে এটা আপনারে বলে দিতে হবে কেন নয় নাম্বার ইনতিকাসুল মা মলমূত্র ত্যাগ করার পর পানি ব্যবহার করা আচ্ছা বলেন তো এটা কেন বলে দিতে হবে যে মলমূত্র ত্যাগ করার পর যে পানি দিয়ে পরিষ্কার করা দরকার এটা তো আমার স্বভাবই আমারে বলবে এটা তো গন্ধ আসবে কয়টা হইল নয়টা হওয়া উচিত কয়টা আরে হইল কয়টা হওয়া উচিত কয়টা বর্ণনাকারী বলে নাসিতুল আশির 10 নাম্বারটা আমি ভুলে গেছি যিনি বর্ণনাকারী তিনি বলতেন তা আমি কেমনে বলবো হ্যাঁ তবে তিনি বলেন ইল্লা আন তাকুনাল মাজমাজা বর্ণনাকারী ওনার নাম মুসআব এই মুসআব বলেন নাসিতুল আশির আমি 10 নম্বরটা ভুলে গেছি তিনি বলেন তবে আমার মনে হচ্ছে মানে তিনিই বলতেন আমার মনে হচ্ছে 10 নম্বরটা হলো কুলি কলা সুবহানাল্লাহ কি করা কুলি করা
এই 10টি বিষয় মানুষের স্বভাবগত বিষয় এর মধ্যে একটা হলো মেসওয়াক করা অর্থাৎ মেসওয়াক করতে হবে দাঁত পরিষ্কার করতে হবে এটা আপনারে বলে দিতে হবে কেন এটা অটোমেটিক করতে হবে তাহলে বলেন তো নবীজি কি বললেন মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো আমি দাঁত ভেঙে ফেলব মেসওয়াকের ব্যাপারে মনে হলো ফরজ করে দেওয়া হবে মেসওয়াকের ব্যাপারে আমার মনে হলো উম্মতের উপর অবদারিত করে দেই রাসূলের সাহাবী বলেন নবীজি মেসওয়াক এত বেশি করতেন আমি ঘরে একদিন গেছি দেই মেসওয়াক করে আর আ আ করতেছে আল্লাহ রাসূল রাসূল বলেন প্রত্যেকটা মুসলমানের তিনটি কর্তব্যের মধ্যে একটি মেসওয়াক করা রাসূল বলেন 10টি বিষয় স্বভাবগত এর মধ্যে একটা মেসওয়াক করা